আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবৈধ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব গতকালকের একটি বক্তব্যে বলেছেন যে 54টি দল মিলে ডিম পারবে, ঘোড়ার ডিম পারবে। আজকের একজন রাজনীতিবিদ কতটা হিংস্র, কতটা আজকের স্বাধীনতা বিরোধী হলে, দেশের মানুষের মূল্যবোধের বিরোধী হলে এই ধরনের বক্তব্য দিতে পারে 54টা দলকে ইঙ্গিত করে। বাংলাদেশের গণতান্ত্রিক স্পেসে সকল দলের, সকল মতের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার আছে, বক্তব্য দেওয়ার অধিকার আছে, দেশের পক্ষে সংগ্রাম করার অধিকার আছে, ভোট চোর দালালদের বিপক্ষে মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম করার তাদের সাংবিধানিক বৈধতা রয়েছে। তাহলে আওয়ামী লীগের মতো একটি দলের সাধারণ সম্পাদক কীভাবে বক্তব্য দিয়ে 54টা দলকে কটূক্তি করে বলে যে তারা সবাই মিলে ঘোড়ার ডিম পারবে? তাহলে এই যে তার বক্তব্য প্রমাণ করে যে মূলত বাংলাদেশে সংঘাতের রাজনীতি, মূলত বাংলাদেশে এই অন্য দলের প্রতি শ্রদ্ধা রেখে রাজনীতি, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে না। আওয়ামী লীগের পূর্বেও এই বক্তব্যগুলো তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় দিয়ে চলেছে। কেউ বলছেন খেলা হবে, আবার তার নেত্রী গত 2 দিন আগে বললেন যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে কেউ ঠেলা দিয়ে, ধাক্কা দিয়ে ফেলে দেবে এটা নাকি দিবা স্বপ্ন, এটা কারো পক্ষে সম্ভব না। আবার ওই একই নেত্রী বাংলাদেশের নেতাদেরকে, বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে কটূক্তি বলে বলেছেন আতিপাতি নেতা। তাহলে এই ওবায়দুল কাদের, এই শেখ হাসিনা, এই আপনার কি বলে শামীম ওসমান, এই সকলের বক্তব্য একই, মূলত স্বৈরশাসন, বাংলাদেশের মানুষের মানবিক মূল্যবোধকে হরণ এবং জনগণের উপরে চেপে বসার রাজনীতি। জনগণের যদি কল্যাণকর রাজনীতি তারা বিশ্বাস করতেন, তাহলে এই ধরনের বক্তব্য কখনো তারা দিতে পারে না। তারা দিতে পারে যে আমাদের দেশে রাজনৈতিক দল আছে, সকলের সাথে আমরা হাড্ডাহাড্ডি লড়াই হবে, আমরা দেখব জনগণ কাকে পছন্দ করে কি করে না। কিন্তু আওয়ামী লীগের মুখে কখনো এই ধরনের কোনো বক্তব্য শুনেছেন? আওয়ামী লীগের মুখে সবসময় শুনবেন হাঙ্গামার রাজনীতি, মানুষের উপরে চেপে বসার রাজনীতি, অন্যায়ভাবে জুলুম করে একে এক ধরনের অসহিষ্ণু রাজনীতি প্রচলন করেছে এই দেশে আওয়ামী লীগ। এ কারণেই বলছি যে এই দলটি যতদিন যেখানে থাকবে, সেই দলের সাথে এদেশের সাধারণ নাগরিকরা, এদেশের মানুষরা কোনোভাবে সম্পৃক্ত হয়ে ভালো কাজের, কল্যাণকর কাজের কোনো কিছু ভূমিকা রাখতে পারে না। আজকের এই ওবায়দুল কাদের সাহেবরা সকাল বিকাল বিভিন্ন জায়গায় যেভাবে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যগুলো জাতিকে আজকের আশাহত করেছে। আজকের এই শেখ হাসিনা গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন একটি প্রসঙ্গক্রমে জাতীয় পার্টিকে টার্গেট নিয়ে যে এই জাতীয় পার্টি আপনাদের এত ভয়ের কিছু নেই, আমি আছি না। তার মানে কি, এই ভাগযোগ করার রাজনীতি আপনারা করে আসছেন গত 14 বছর পর্যন্ত, আগামী দিনেও ভাগযোগের রাজনীতি করবেন সেটা তাদেরকে আশ্বস্ত করলেন? আমি আছি না, সংসদীয় ভাষায় আমি আছি না, তুমি আসি না, এটা তো কোনো বক্তব্য হতে পারে না। সংসদীয় পরিভাষা হবে, গণতন্ত্রের পরিভাষা হবে, আপনার সাথে আমার ভোটের ময়দানে লড়াই হবে, সেখানে যে জয়যুক্ত হবে, যাকে জয়যুক্ত জনগণ করবে তার পক্ষে জনগণ কাজ করবে। তো এক বাক্যে তারা লুটে পুটে খাওয়ার একটি পায়তারা তারা পূর্বেও করেছে, এখনও চালিয়ে যাচ্ছে, আগামী দিনেও তারা এই একই অবস্থা করতে চায়। সে কারণে আজকের এই হুমকি ধামকি দিয়ে মানুষদেরকে আজকের বন্ধ করতে চায়। কিন্তু যদি সত্যিকার তারা রাজনীতিবিদ হতেন, তাহলে এই 54টি দলের প্রতি শ্রদ্ধা রেখে তারা বক্তব্য দিতেন যে এই প্রত্যেকটি দলের নেতাকর্মীরা এই দেশ গঠনের জন্য অবদান রাখবে, তাদের প্রত্যেকের কথা বলার রাইট আছে, তারা গণতন্ত্র চর্চা করার অধিকার আছে। কিন্তু সেই শব্দচয়নটুকু পর্যন্ত এই আওয়ামী লীগের মুখ থেকে, ওবায়দুল কাদেরের মুখ থেকে, শেখ হাসিনার মুখ থেকে জনগণ পায় না। আজ সেজন্যই আপনাদের সামনে বলছি যে আজ আমাদের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এদেশের সংবিধান বলছে আমার দেশের যে কোনো নাগরিক, তিনি যদি কোনো দলেরও না হয়, সাধারণ নাগরিক, তারও এই রাষ্ট্রের প্রত্যেকটি জায়গা নিয়ে কথা বলার অধিকার আছে। কিন্তু আজকে কেউ কথা বলতে পারবে না। আজকে একমাত্র কথা বলবে এই আওয়ামী লীগ, একমাত্র কথা বলবে এই ওবায়দুল কাদের, হাসিনা এবং এদের 5-8টা গোলামেরা। সে কারণে আজকের বাংলাদেশের সমগ্র মানুষকে ওরা গোলামের জিঞ্জিরে পরিণত করতে চায়, গোলামিত্বের মধ্যে আবদ্ধ রাখতে চায়,
ওরা আমাদের দেশের সমগ্র নাগরিকদের সকল অধিকারকে হরণ করতে চায়। এই ওবায়দুল কাদেরই গত আরেকটা জায়গায় তিনি হুমকি দিয়েছেন সাংবাদিকদের, লিখতে থাকেন, লেখেন না, দেখাই দেব, দেখব। তাহলে এই যে আপনি হুমকি দিচ্ছেন, কেন, কোন ভাষায় আপনি হুমকি দিচ্ছেন? আপনারা কি ন্যায়সঙ্গত রাজনীতি পছন্দ করেন না? ন্যায়সঙ্গত রাজনীতি কি আপনারা বোঝেন না? জনগণের মনের আবেগ কি আপনারা বোঝেন না? আপনারা এতটা হিংসুটে রাজনীতি করে আপনারা এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করে কিভাবে মানুষের মন জয় করবেন? গত 14 বছর পর্যন্ত আপনারা অবৈধভাবে ক্ষমতায় থেকেছেন, এই রকম পরিমাণ জুলুম অত্যাচার এদেশের স্বাধীনতার ইতিহাসে আজ পর্যন্ত কোনোদিন বাংলাদেশের জনগণের উপরে কোনো সরকার করেনি। বন্ধুরা আমার, আমাদের দেশে যাদেরকে আমরা স্বৈরশাসক বলছি, সেই স্বৈরশাসকের ইতিহাস শেষ। এখন আর স্বৈরশাসক নেই, এখন ফ্যাসিস্ট একনায়কতান্ত্রিক সরকার হচ্ছে এই শেখ হাসিনার সরকার, এবং যেটা তাদের প্রতিদিনের হুমকি ধামকিতে অনুধাবন করা যাচ্ছে। বন্ধুরা আমার, না হয় কোনো অবস্থায় একদিন সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে, একদিন রাজনীতিবিদদেরকে হুমকি দিচ্ছে, এখন দলগুলোকে হুমকি দিচ্ছে। একদিকে শেখ হাসিনা বলছে আতিপাতি নেতা, আর একদিকে ওবায়দুল কাদের বলছে 54টা দল মিলে ঘোড়ার ডিম পারবে, আবার অন্যদিকে তিনি সাংবাদিকদের বলছে আমি দেখিয়ে দেব। আবার এই জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের নেত্রী, তিনিও কয়েকদিন আগে সাংবাদিকদের বলেছিলেন, হুমকি দিয়েছিলেন যে আমি এত করেছি, শত করেছি, তারপরও আমার বিরুদ্ধে লেখে, ঠিক আছে এবার দেখব, এবার দেখব, এতদিন তো আরাম করেছেন, এখন নতুন করে দেখা শুরু করবে। তো এই হচ্ছে তাদের গণতন্ত্র। বন্ধুরা আমার, এই রাজনীতির জায়গা থেকে আমাদেরকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে গণতন্ত্র উদ্ধার করতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে, আর সেই জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে আওয়ামী লীগের এই হুমকি ধামকি থেকে বেঁচে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। যদি সেটা সম্ভব না হয়, এই ওবায়দুল কাদের, এই শেখ হাসিনার পরশ্রিকাতরতামূলক বাংলাদেশের রাজনীতি আজকে দিন দিন জনগণের জন্য আরও খারাপ হয়ে উঠবে, এবং একটা সময় এদেশের মানুষ তার পূর্ণাঙ্গ স্বকীয়তা, স্বাধীনতা, সর্বত্ব সব কিছু হারাতে বসবে। আসুন দেশকে গঠন করি, জনকল্যাণে কাজ করি, স্বাধীনতাকে উপভোগ করার জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করে বাংলার জনগণের মুখে হাসি ফুটাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।